জনস্বার্থে ও জাতীয় স্বার্থে দুর্বৃত্তদের শায়েস্তা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলের নেতা কর্মীদের জেলে পাঠানোর কোনো এজেন্ডা তাদের নেই। যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক কর্মী নয়, দুর্বৃত্ত। বিএনপির নেতৃত্বে কিছু অশুভ সাম্প্রদায়িক শক্তি তৎপর বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই, কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে, জনস্বার্থে জাতীয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।